চাকরি সংক্রান্ত জেনুইন এবং সত্য আপডেট বা খবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো আগে চ্যানেলটির নাম ছিল জব আপডেটস মাস্টার এখন পরিবর্তন করে সেটার নাম রাখা হয়েছে প্লাই ইনফো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয় তো বর্তমানে কলকাতায় কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা সঙ্গে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তা যাক মূল বিষয়ে এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ এ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু তাহলে এই পদে নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু কোথায় নিয়োগ হবে অ্যাট এসইআর কলকাতা এই জায়গাতে নিয়োগ হবে অর্থাৎ কলকাতায় নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তাহলে এই পদে আবেদনের জন্য বাকি যে ইনফরমেশন লাগবে সেগুলো আবার এক ঝলকে আমরা দেখে নেব নেম অফ দ্য পোস্ট তাহলে পদটির নাম হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু এই পদে নিয়োগ হবে নাম্বার অফ পজিশান একটি মাত্র শূন্য পদ আছে এখানে যে বেতনক্রম দেওয়া হবে সেটা হচ্ছে কুড়ি হাজার প্রতি মাসে দেওয়া হবে তার সাথে সাতাশ পার্সেন্ট এই চারে দেওয়া হবে মনে রাখবেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এটা কিন্তু নিয়োগ আচ্ছা নেচার অ্যান্ড ডিউরেশন অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট আপনার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তার যে ধরন সেটা কি ধরনের হবে দ্য পজিশন ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল তাহলে এটা সরাসরি চুক্তির মেয়াদে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি ফর ওয়ান ইয়ার শুরুতে এক বছরের মেয়াদে নিয়োগ হবে অ্যান্ড মে বি এক্সটেন্ডেড ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি অফ ফান্ড এবং সেটা পরবর্তীতে বৃদ্ধি হতে পারে যদি ফান্ড পাওয়া যায় পর্যাপ্ত ওই সংস্থা থেকে প্রজেক্ট টাইটেল প্রজেক্টের শিরোনামটা কি যে নোভেল অ্যাপ্রোচ অফ টার্গেটিং লিসমানিয়া বাই লিপোসম এনক্যাপসুলেটেড কার্বনিক অ্যান্ডহাইড্রেজ ইনহিবিটার্স এটা হচ্ছে প্রজেক্টের টাইটেল তাহলে এই প্রজেক্টে নিয়োগ হবে এটা হচ্ছে টাইটেল ফান্ডিং এজেন্সি আপনাদের যে বেতন দেবে সেটা কোন সংস্থা দেবে আইসিএমআর আইসিএমআর থেকে আপনাদের বেতন হবে এই সংস্থা থেকে যদি পর্যাপ্ত বেতন দেওয়া হয় তাহলে পরবর্তী বছরের জন্য সে পোস্টটি আবার রিনিউয়াল হবে এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রয়োজনীয় যে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এখানে বলা হচ্ছে যে ব্যাচেলার্স ডিগ্রি ইন অ্যানি ফিল্ড অফ লাইফ সায়েন্স তাহলে জীবনবিজ্ঞানের বা লাইফ সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি বা বিএসসি পাস থাকতে হবে ফ্রম এ রিপিউটেড ইউনিভার্সিটি কলেজ উইথ মিনিমাম সিক্স মান্থস অফ রিসার্চ এক্সপিরিয়েন্স তাহলে বিএসসি পাস থাকতে হবে তার সাথে যে কোনো একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে তার সাথে সাথে ছ মাসের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে সেই গবেষণার মধ্যে কী কী থাকতে পারে ইনক্লুডিং এমএসসি বিএসসি ডিসারটেশান এগুলো থাকবে এমএসসি বা বিএসসি ডিসারটেশান ইন লিসমানিয়া কালচার লিয়ান সেল কালচার অ্যান্ড স্মল অ্যানিম্যান হ্যান্ডলিং মাউস ইজ রিকোয়ার্ড এ বিষয়ে রিসার্চ বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে ডেজারেবল কোয়ালিফিকেশান কী চাইছে এগুলো থাকলে আরও আগ্রাধিকার পাবেন মাস্টার্স ডিগ্রি এমএসসি ইন অ্যানি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স তাহলে লাইফ সায়েন্সের যে কোনো বিভাগে বা জীবনবিজ্ঞানের কোনো বিভাগে মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা আর ন্যাচারাল সায়েন্স প্রাকৃতিক বিজ্ঞান উইথ নলেজ অফ মলকিউলার বায়োলজি টেকনিক্স তাহলে এমনি সাধারণ বিজ্ঞান এমএসসি তার সাথে যেন মলকিউলার বায়োলজি থাকে টেকনিক ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে প্লেস অফ ওয়ার্ক কোথায় আপনাদের কাজ করতে হবে ল্যাবরেটরি অফ প্রফেসর রূপক দত্ত তাহলে অধ্যাপক রূপক দত্তর যে ল্যাবরেটরি সেখানে আপনাদেরকে কাজ করতে হবে ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস সেটা বায়োলজিক্যাল সায়েন্সের বিভাগ আইআইএসইআর কলকাতা এই কলকাতা এটা অবস্থিত এ আচ্ছা এবার এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে তাহলে ইন্টারভিউর তারিখটা কবে 5 জানুয়ারি শুক্রবার দুপুর বারোটায় শুরু হবে তার এক ঘন্টা আগে আপনারা পৌঁছে যাবেন তাহলে এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি অর্থাৎ পাঁচ এক দু দুপুর বারোটায় আপনাদের ইন্টারভিউ শুরু হবে ভেনু কোন জায়গায় আপনাদেরকে হাজির হতে হবে এখানে বলে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস সেকেন্ড ফ্লোর মিটিং রুম এজেসি এসি বস রিসার্চ কমপ্লেক্স আইআইএসইআর কলকাতা এই জায়গাতে আপনাদেরকে হাজির হতে হবে ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস সেকেন্ড ফ্লোর মিটিং রুম এজেসি বস রিসার্চ কমপ্লেক্স আইআইএসিআর কলকাতা এই জায়গাতে আপনাদেরকে পাঁচ তারিখ এ জানুয়ারি মাসের দুপুর বারোটায় হাজির হতে হবে এক ঘন্টা আগে হাজির হয়ে যাবেন ইন্টারভিউয়ের জন্য এবার ডকুমেন্টস টু ব্রিং কি কি সঙ্গে নিয়ে যাবেন প্রথমত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল অ্যাকাডেমিক এক্সপেরিয়েন্স সার্টিফিকেটস অ্যান্ড অ্যান আইডেন্টি কার্ড তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যা কাগজপত্র আছে প্রমাণপত্র সেগুলোর সবই জেরাক্স সেলফ অ্যাটেস্টেড করে নেবেন আর আইডেন্টি প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড এগুলোর সঙ্গে নিয়ে যাবেন তাহলে ইন্টারভিউয়ের ডেট হচ্ছে পাঁচ তারিখ পাঁচ এক দু দুপুর বারোটায় তার আগে আপনারা পৌঁছে যাবেন এটা কলকাতায় নিয়োগ হবে আইআইএসইআর এই সংস্থাতে আর ফান্ডিং দেবে এখানে আইসিএমআর মাসিক বেতন হচ্ছে কুড়ি হাজার টাকা করে দেবে এক বছরের চুক্তিতে নিয়োগ এবং পরবর্তীতে সেটা যদি ফান্ডিং পাওয়া যায় অ্যাভাই হয় তাহলে সেটা আবার রিনুয়াল হবে তাছাড়া মাসিক বেতন কুড়ি হাজারের সঙ্গে সাতাশ পার্সেন্ট এই দেওয়া আছে একটা মাত্র শূন্যপাত আর এই যে পোস্টে নিয়োগ হবে সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু এটা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে আই কলকাতায় তাহলে এ হচ্ছে কলকাতার আইআইএসিআর এ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু এখানে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো যারা আগ্রহী প্রার্থী এবং শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই পাঁচ তারিখ দুপুর বারোটার আগে সমস্ত ডকুমেন্টস যেরাক সেলফ অ্যাডেস্টেড অরিজিনাল নিয়ে এবং আইডি প্রুফ নিয়ে হাজির হয়ে যাবেন তো এই ধরনের চাকরির খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো এটা পরিবর্তিত নাম আগে নাম ছিল জব আপডেটস মাস্টার এটা এপ্লাই ইনফো এটা পরিবর্তন করে নাম রাখা হয়েছে সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান অ্যাকাউন্টটিতে ক্লিক করে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে